বঙ্গোসাগরের 12 নম্বর ফেয়ারওয়ে বয়ের কাছে তলাফিটে ডুবে যাওয়া কয়লাবোঝাই কার্গোটি 26 ঘন্টা উদ্ধার অভিযান শুরু হয়নি। তবে শনিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন মংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড এবং মালিক পক্ষের প্রতিনিধিরা। জাহাজটা 13 তারিখ সকালে আমি যাত্রা করি, আনুমানিক 8:30 থেকে 9টার ভিতরে জাহাজ খারাপ আবহাওয়ার কারণে পানিতে নিমজ্জিত হয়। আমরা সবাই BL-30 মানে বসুন্ধরা লজিস্টিক 30 নামক একটা লাইটার ভেসেলের মাধ্যমে আমরা 14 জন স্টাফ প্রায় 40 থেকে 50 মিনিট পানিতে ভাসার পরে উদ্ধার হয়। এটা উদ্ধারের প্রক্রিয়া চলতেছে, তবে সময়ের ব্যাপার। থানায় আমি সাধারণ ডায়েরি করছি। মনে করেন 2-1 মাস সময় লাগবে, এত বহির সাগরে, যার জন্য বহির দূরের থেকে এখানে তো সরাসরি তাড়াতাড়ি তোলা যাবে না। আমরা চেষ্টা করব এটা মালিক পক্ষের সাথে আলাপ করে আমরা মাস 2-এর মধ্যে এটা আর কি উঠানোর একটা সিদ্ধান্তে আসবো। জামাল হোসেন বাপ্পা, CNN BD TV, বাগেরহাট।